हे एवरीवन, অতিথিয়াপায়নের আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। চলে আসলাম একটা আলুর তরকারি রেসিপির সঙ্গে। কিভাবে লুচির জন্য পারফেক্ট ভাবে আলুর তরকারি তৈরি করতে হয় তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আমার আজকের আলুর তরকারি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির জন্য আমি এখানে কিছু পরিমাণে আলুকে কেটে নিয়েছি। সর্বপ্রথম আলু থেকে খোসাটাকে সেপারেট করে নিয়েছি, তারপর আলুটাকে ছোট ছোট টিউব করে কেটে নিয়েছি। এখন আমি এই আলুটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখছি। এভাবে যদি লবণটা দিয়ে আগে থেকে আলুটাকে মাখিয়ে রাখেন তাহলে দেখবেন আলুটা আপনি অতি সহজে ভেজে নিতে পারবেন। আলু থেকে এক্সট্রা কিছুটা পানি বের হবে, তখন আর আলুটা ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না। এই জন্য আগে থেকে আলুতে লবণটাকে মাখিয়ে রাখলাম। এ পর্যায়ে মিনিমাম 4 থেকে 5 মিনিট আলুতে লবণ দিয়ে এমনভাবে আমি আলুটাকে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে ইনগ্রিডিয়েন্টস হিসেবে নিয়েছি 1/3 চা চামচের মতো গোটা জিরা, নিয়েছি 2 টুকরো দারচিনি, নিয়েছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, নিয়েছি সামান্য হলুদ গুঁড়া, নিয়েছি 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া, নিয়েছি 1 চামচের মতো জিরার গুঁড়া, আর সবার শেষে নিয়েছি 7 মতো লবণ। এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের রেসিপিটাকে তৈরি করব। আমি কিন্তু এই আলু তরকারিটাকে একদম নিরামিষভাবেই তৈরি করছি। রেসিপিকে তৈরি করবার জন্য চুলায় দিয়েছি প্যান, আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। তেলটাকে গরম করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি ফ্রন। ফ্রন দিয়ে দিলাম 1/3 চা চামচের মতো গোটা জিরা আর 2 টুকরো দারচিনি। রেসিপিতে যদি এই দুটোকে ফ্রন হিসেবে অ্যাড করেন দেখবেন রেসিপি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাবে। এই জন্য এই দুটো মশলাকে ফ্রন হিসেবে অ্যাড করলাম। দিয়ে দিলাম আমার সব মশলাগুলোকে। পেঁয়াজ বাদে এখানে যে কোনো প্রকার মশলাই অ্যাড করা যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। পানিটা এই জন্যই অ্যাড করলাম যাতে মশলাটা অতি সহজে কষানো যায়। যেহেতু আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করেছি, গুঁড়া মশলা অ্যাড করলে এমনটা পানি দিয়ে কষিয়ে নিলে আমি সব মশলাগুলোকে অতি সহজেই কষিয়ে নিতে পারবো। এভাবে মিনিমাম 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব আমার ভেজে নেওয়া আলুগুলোকে। দেখুন আমার মশলাটা থেকে পানি আর তেলটা অনেকটাই সেপারেট হয়েছে। এমন অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করছি আমার ভেজে নেওয়া আলুগুলোকে। আমি আলুটাকে আগে থেকেই লালচে করে ভেজে নিয়েছি যাতে আমার ভেজে নিতে সময়টা কম লাগে। আমার রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় না লাগে। এখন মশলার মধ্যে এভাবে আলুটাকে মিনিমাম 3 থেকে 4 মিনিট কুক করে নিতে হবে, তাহলেই দেখতে পারবেন আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই রেসিপিটা আপনি সার্ভ করবেন লুচির সঙ্গে, রুটি, পরোটা এসবের সঙ্গে, এমনকি নিরামিষ কোনো দিনে ডালের সঙ্গে রেসিপিটাকে সার্ভ করতে পারেন। সব কিছুর সঙ্গে রেসিপিটা খেতে অনেক মজা। এই প্রসেসে মিনিমাম 3 থেকে 4 মিনিট এভাবে রেসিপিটাকে কুক করে নিচ্ছি। দেখুন আমার গ্রেভি থেকে এখন পানি আর তেলটা একদমই সেপারেট হয়েছে, আর রেসিপিটা দেখেই মনে হচ্ছে অলরেডি ডান। এই জন্য এখন আমি আলুর রসার বা আলুর তরকারি রেসিপিটাকে সার্ভিং ডিশে নামিয়ে নিচ্ছি। আশা করব আমার আজকের এই আলুর তরকারি রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাকে কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেবেন। এতক্ষণ ধরে রেসিপিটা দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।